নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি লতি চিংড়ি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। চিংড়ি মাছ দিয়ে লতি কিন্তু দারুণ লাগে, একবার হলেও বাড়িতে তৈরি করবেন, দেখবেন কতটা সুন্দর লাগে। এখানে আমি লতি নিয়ে নিয়েছি, ভালো করে খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছি, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে রসুন, জিরে আর কাঁচা লঙ্কা আমি এখানে বেটে নিয়েছি সুন্দরভাবে, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের ভালোভাবে কুচিয়ে। এবার লতিগুলো আমি একটু ভাপ দিয়ে নেব, জল দিয়ে তাতে লবণ দিয়ে আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। দেখুন, লতিগুলো একটু ভাপিয়ে নিলে গলা ধরার সম্ভাবনাটা কম থাকে আর তাড়াতাড়ি লতিটা রান্নাও হয়ে যায়। লতিটা একটু নাড়াচাড়া করে দিলাম, এখানে লতিটা ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন, লতিটা আমার তোলা হয়ে গেছে, এবার একটু থালায় আমি মেলে দিলাম লতিটা। কড়াই গরম করে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি এখানে। তেলটা নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আগের থেকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলো যেহেতু আমার বড় ছিল, তাই আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন, বা চিংড়ি মাছগুলো আস্তেও করতে পারেন। মাছগুলো এপিট ওপিট ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে তুলে নেব একটা পাত্রে। এখানে বেশি ভাজবো না চিংড়ি মাছটা। দেখুন, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি আবারও একটু তেল দিয়ে রান্নাটা করব। চিংড়ি মাছের তেলের মধ্যে লতি যদি রান্না করেন, টেস্টটা আরও বেড়ে যায়। কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এবার দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখানে, পেঁয়াজগুলো যাতে অনেকটাই নরম হয়ে আসে, আমি তাই লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখবেন যখন অনেকটাই নরম হয়ে এসেছে, তখন কিন্তু বেটে রাখা মশলাটা দিতে হবে। আমার এখানে পেঁয়াজটা অনেকটা দেখুন নরম হয়ে এসেছে, এবার মশলাটা আমি দিয়ে দেব। আবারও বলছি, এই মশলার মধ্যে আমি লঙ্কা, জিরে আর 2-3 কোয়া রসুন মতন আমি বেটেছি। মশলাটা দিয়ে হলুদ দিয়ে দেব। মশলাটা ভালোভাবে এখানে কষাতে হবে, যতক্ষণ কষাতে হবে যে মশলাটা দিয়ে যখন তেলটা ছেড়ে আসবে, তখন মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন, মশলার কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি লতিগুলো দিয়ে দেব। লতিগুলো দিয়ে দিলাম, লতিগুলো এবার মশলার সাথে ভালোভাবে আমি এখানে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট ঢেকে দিলে লতিটা অনেকটাই নরম হয়ে আসবে। ঢাকনাটা তুলে নিলাম, দেখুন লতিটা আবারও নাড়াচাড়া করে আমি ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি লতিগুলোর সাথে, ভালোভাবে চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতন এখানে আমি লবণ দিয়ে দেব। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো এখানে দিলাম না, কেননা লঙ্কা মশলার সাথে আমি বেটেছি। 2 মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম, 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, লতিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে আমি এখানে নামিয়ে নেব, একটু শুকনো শুকনো করে। একবার হলেও বাড়িতে তৈরি করবেন এই লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি, গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখুন, চিংড়ি মাছটা আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং পরবর্তী ভিডিও নিয়ে আবারও আমি চলে আসব। আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।